সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেটিক কাউন্সেলিংয়ের সেকেন্ড এপিসোড বা আলোচনাতে অংশগ্রহণ করবার জন্য। এখন আমাদের জানতে হবে কি যন্ত্রণায় মরেছে কাতরে নিষ্ফল মাথা কুটে সেই সমস্ত দম্পতিরা, মা বাবারা, যে সমস্ত পরিবারে জন্মগত ক্রোমোজোম ঘটিত বা জিন ঘটিত অস্বাভাবিকতা নিয়ে প্রতিস্পর্ধী শিশুর জন্ম হয়েছে, অথবা যে সমস্ত পরিবারে বারে বারে স্বতঃস্ফূর্তভাবে গর্ভ নষ্ট হয়েছে, অথবা যে সমস্ত ক্ষেত্রে গর্ভবতী হবার বয়স মায়ের 35 বৎসর বা তারও বেশি, সেই সমস্ত ক্ষেত্রে ভ্রূণের সম্ভাব্য সমস্যা সম্বন্ধে জানতে গর্ভকালীন রোগ নির্ণয়ের কোনো পদ্ধতি আমরা গ্রহণ করি। আমি বলেছি অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিল্লি, বায়োপসি, ফিটোস্কপি ইত্যাদি পদ্ধতি। কিন্তু মা বাবা যখন এসে হাজির হলেন, আমরা পূর্বেই জানলাম কেন মা বাবা জেনেটিক কাউন্সেলিংয়ের জন্য এসেছেন। এটি বিস্তারিতভাবে আগে জানতে হবে। আমি জেনেটিক কাউন্সেলিং করাতে চাই বললেই জেনেটিক কাউন্সেলিং করানো হয় না, তার পিছনে আগেই বলে এসেছি উপযুক্ত কারণ থাকা জরুরি। এবং এই কারণগুলির মধ্যে আরেকটি বিষয় জানতে হবে জেনেটিক কাউন্সেলরকে, যে রোগ নির্ণয় পদ্ধতির প্রতি মনোভাব কি দম্পতি, এবং রোগ নির্ণয়ের পরবর্তী মনোভাব জানা সেটাও অত্যন্ত জরুরি জেনেটিক চিকিৎসা বিজ্ঞানী এবং জেনেটিক কাউন্সেলরদের পক্ষে। ভারতবর্ষে এ নিয়ে মানে মনোভাব, এই যে অ্যাটিটিউডস টুয়ার্ডস অ্যাবর্শন বা ইউজ অফ জেনেটিক কাউন্সেলিং, এই নিয়ে বিশেষ কোনো গবেষণা হয়েছে কি না, বহু খোঁজাখুঁজির পরেও আমি বিশেষ কিছু পাইনি। তাই পাশ্চাত্যের গবেষণাকে সামনে রেখে প্রাচ্যের ধ্যান ধারণার সঙ্গে বিষয়টিকে মিশিয়ে নিয়ে আমি দেখার চেষ্টা করেছি, আলোচনার চেষ্টা করেছি এবং আজকেও আলোচনাকে তুলে ধরতে চাইছি। গবেষণাতে দেখা গেছে যে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতিতে রোগ নির্ণয়ের পর যে সকল মহিলা সন্তানের সুস্থতা সম্বন্ধে নিশ্চিত হন এবং সাফল্যের সঙ্গে মাতৃত্ব অর্জন করেন, তারা গর্ভের বাকি 6 মাস সময় খুব আনন্দের মধ্যে, তৃপ্তির মধ্যে কাটান, যে গর্ভে যে সন্তানটি এসছে সে কোনো জিনগত বা ক্রোমোজোম ঘটিত অস্বাভাবিকতা নিয়ে আসেনি, তাই দ্বিতীয় বা তৃতীয়বার যদি আবার তিনি গর্ভধারণ করবার জন্য মনস্থ করেন তারা, তাহলে তারা এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির সহায়তা গ্রহণ করেন এবং অন্যান্যদেরকেও এই পদ্ধতির সহায়তা গ্রহণের জন্য উৎসাহিত করেন। যদিও তারা জানেন যে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি এবং তার ফলাফল প্রাপ্তির মধ্যে প্রায় 4 সপ্তাহ সময় কেটে যায়, 1 মাস, এবং এই সময়টায় গর্ভবতী মাকে তথা
তথা ভাবি পিতাকে প্রচণ্ড একটা মানসিক চাপের মধ্যে কাটাতে হয়। তবুও এই পদ্ধতির প্রয়োগে গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। প্রতি 100টি টেস্টের ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির ক্ষেত্রে মাত্র 0.3%। এবং ফলাফল প্রাপ্তির পর পরবর্তী 6 মাস প্রত্যাশিত সুস্থ সবল সন্তান প্রাপ্তির আনন্দ উপভোগের সুবিধার জন্য তারা এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি গ্রহণ করতে অধিক পরিমাণে আগ্রহী। অপর শ্রেণীর মহিলারা এই পদ্ধতির উপর বিতশ্রদ্ধ, কারণ ফলাফল জানবার জন্য টেস্ট করার দিন থেকে যে 4টি সপ্তাহ প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে কাটাতে হয় মহিলাকে তথা তার স্বামীকে, তা সহ্য করা অনেকের পক্ষেই অসম্ভব হয়। এবং এই অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকার কারণে দ্যাট অ্যাংজাইটি, দ্যাট স্ট্রেস অফ সিভিয়ার ফর্ম, অনেককে এই সময়ে কাউন্সেলরের কাছে পৌঁছতে হয়, এটাও আমরা জানি। আর যে সকল মহিলা টেস্ট করার পরে 4 সপ্তাহ অসহ্য মানসিক যন্ত্রণা সহ্য করে যখন জানতে পারেন যে তাদের ভ্রূণটি স্বাভাবিক সুস্থ ভ্রূণ নয়, তখন এই পদ্ধতি থেকে যে অ্যাবর্শন বা গর্ভ নষ্ট করা, এর সপক্ষে তারা সহজেই রায় দিতে পারেন না। কেন? মানে 3 মাস পেরিয়ে গেছে গর্ভে আমার ভ্রূণ, সবাই একটু চিন্তা করে দেখবেন এই 3 মাস গর্ভবতী হওয়া 100টি মহিলা যাদের প্রত্যেকের অ্যামনিওসেন্টেসিস করা হয়েছে, তাদের গর্ভস্থিত ভ্রূণের সঙ্গে ওই গর্ভবতী মায়ের একটি গর্ভকালীন সংযোগ বা ম্যাটারনাল ফিটাল বন্ডিং তৈরি হয়। একটি গর্ভকালীন সংযোগ তৈরি হয় গর্ভস্থিত ভ্রূণ এবং গর্ভ ধারণকারী মায়ের মধ্যে। ফলে ভ্রূণকে নষ্ট করতে চাইলে তাকে তার মনের সঙ্গে, তার নৈতিকতার সঙ্গে তাকে প্রতিনিয়ত দ্বন্দ্বে লিপ্ত হতে হয়। তার মনে হয় আমি গভীরভাবে প্রত্যাশা করেছিলাম একটি সন্তানের জন্য, সেই সন্তান যখন প্রকৃতির আবাহনে আমার গর্ভে এলো, আমি স্বেচ্ছায়, ব্র্যাকেটে বলতে পারি, নিরুপায় হয়ে আমি তার হত্যাকারী, নিজের হাতে সন্তানের রক্তে আমি নিজের হাত দুটিকে রঞ্জিত করে তুলেছি, রক্তে রঞ্জিত করেছি। তাছাড়াও মনের মধ্যে আর এক দ্বন্দ্বের শিকার হন এই ভেবে যে তাদের নারীত্ব সুস্থ মাতৃত্ব দানে অপারক এবং সমাজের প্রতি যোগ্য দায়িত্ব বহনে তারা অক্ষম, কারণ স্বামীকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে একটি সুস্থ সমর্থ সক্ষম সন্তান দান করতে তারা অসমর্থ। এটাও তাদের মনে হয় যে প্রকৃতির নিয়মে আমাদের গর্ভ নষ্ট হয়নি, আমরা নিজেরাই নিজেদের হাতে গর্ভকে নষ্ট করেছি। আবার একই সঙ্গে মায়ের মধ্যে প্রশ্ন জাগে
তিনি কি চেয়েছিলেন? নতুন কোন প্রাণের সৃষ্টি, একটি সন্তান, অথবা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার হাত থেকে মুক্তি? কারণ যদি প্রতিস্পর্ধী শিশু জন্মগ্রহণ করে, যদি চিকিৎসক বলে দিতে পারেন যে জন্মের কতদিন পরে শিশুটির মৃত্যু হবে, তাহলে ওই যন্ত্রণা, ওই কান্না 9 মাস 10 দিন ধরে গর্ভধারণ করার পর গর্ভের সঙ্গে একটি ওতপ্রোত সম্পর্ক, ম্যাটারনাল ফিটাল বন্ডিং রচনা করার পর সন্তান যখন কোলে এলো, তারপরেও আমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত তিল তিল করে নিজেকে নষ্ট করতে হয়, ধ্বংস করতে হয়, নিজেকে হত্যা করতে হয়, কারণ অপেক্ষা করতে হয় সেই নির্দিষ্ট দিন এগিয়ে আসছে যেদিন বা যে সময়ে আমার সন্তানের মৃত্যু ঘটবে। আবার এটাও মনে হয় যদি জেনেটিক কাউন্সেলিং এর কোনো পদ্ধতি আবিষ্কৃত না হতো তাহলে আমি কি করতাম? আমি কি এই প্রতিস্পর্ধী শিশুকে এই জটিল ধরনের জিনগত বা ক্রোমোজম জনিত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা শিশুকে সন্তান হিসাবে গ্রহণ করতাম না? সন্তানের অপেক্ষায় আমি কি 9 মাস 10 দিন সময় ধরে তাকিয়ে থাকতাম না? নিত্য নতুন স্বপ্নে নিজেকে বিভোর করতাম না? তিল তিল করা স্বপ্ন দিয়ে গড়ে তুলতাম না আমার গর্ভস্থিত সেই তিলোত্তমা অবয়বকে? গান্ধারী বলেছেন ধৃতরাষ্ট্রকে, গান্ধারীর আবেদন কবিতায় না, রবীন্দ্রনাথ স্বয়ং বলছেন, গান্ধারীর মুখ দিয়ে বলাচ্ছেন, মাতা আমি নহি, 10 মাস 10 দিন গর্ভে তারে করিনি ধারণ, মোর হাসি থেকে হাসি, প্রাণ থেকে প্রাণ দিয়ে গড়িনি কো তারে, কাকে? সেই পাষণ্ড পুত্র দুর্যোধনকে। তো আজ আমি চাইছি, রাষ্ট্রের সমস্ত নারী জাতির হয়ে আমি চাইছি, কুলবধূকে লাঞ্ছিত করা ওই পাষণ্ড দুর্যোধনকে ত্যাগ করো, ত্যাগ করো সেই পুত্র দুর্যোধনে, রাষ্ট্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করে দাও। কতখানি যন্ত্রণা, কতখানি কান্না বুকের মধ্যে ধরে নিয়ে মা আমার বলছেন, আর রবীন্দ্রনাথ মায়ের সেই মনস্তত্ত্বের কতখানি গভীরে প্রবেশ করতে পেরেছিলেন, ব্যাখ্যা করতে পেরেছেন কাব্য সুষমার মধ্যে। আবার যারা সিভিএস পদ্ধতি, কোরিওনিক ভিলি স্যাম্পলিং পদ্ধতির প্রয়োগ করবেন, সেখানে একটু সমস্যা, কারণ গর্ভসঞ্চার থেকে 8 থেকে 11 সপ্তাহের মধ্যে এই সিভিএস পদ্ধতিকে প্রয়োগ করা যায় এবং এই পদ্ধতির ফলাফলের উপর ভিত্তি করে গর্ভ নষ্ট করার জন্য গর্ভবতী মায়ের মনের উপর একটা চাপ আসে। যদি আমি 11 সপ্তাহ বাদ দিয়ে দিই, 11 সপ্তাহের মধ্যে বা 11 সপ্তাহের মাথায় দম্পতি সন্তানের জেনেটিক কাউন্সেলিং করতে চাইছেন, অর্থাৎ প্রায় 3 মাসের মাথায় এবং তারপরেও একটা দীর্ঘ সময় বেরিয়ে যাচ্ছে, একটা সময় বেরিয়ে যাচ্ছে, এবং সিভিএস এ কোরিওনিক ভেলি স্যাম্পলিং এর ক্ষেত্রে এই অল্প সময়, যে সময়টা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, সেই সময়টাতে মা এবং শিশুর মধ্যে ম্যাটারনাল ফিটাল বন্ডিং চূড়ান্তভাবে মাকে আঘাত করে না, যা অ্যামনিওসেন্টেসিসের ক্ষেত্রে করে থাকে। কিন্তু অন্যদিকে কেবলমাত্র পদ্ধতিগত ত্রুটির কারণে প্রতি 100টি ক্ষেত্রে যেখানে সিভিএস পদ্ধতি প্রয়োগ করা হয়,
সেখানে 2-4% গর্ভ নষ্ট হওয়ার সম্ভাব্য দায়ভার থেকে যায়। তাই মা আমার, তাই দম্পতি সিভিএস পদ্ধতির ক্ষেত্রে রোগ নির্ণয় করার, জেনেটিক রোগ নির্ণয় করার ক্ষেত্রে একটি দ্বিধার মধ্যে থাকেন। তাছাড়া সুস্থ মায়ের মনের মধ্যে একটি প্রশ্ন ক্রমাগত জাগরিত হতে থাকে যে তিনি যে একটি সবল, সুস্থ, স্বাভাবিক, অপ্রতিস্পর্ধী শিশুর প্রত্যাশায় জেনেটিক কাউন্সেলিং করিয়ে গর্ভ নষ্ট করলেন, সত্যি কি তিনি কোনোদিন, মানে পরবর্তী গর্ভে তিনি আবার একটি সুস্থ, সবল, অপ্রতিস্পর্ধী শিশুর জন্মদাত্রী মা হতে পারবেন? তিনি কি পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে তথা তাঁর স্বামীকে একটি সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক সন্তান দান করতে সমর্থ হবে? এই সকল মায়েদের চূড়ান্ত মানসিক দ্বিধা থেকে যায়। আমি একটি কেস হিস্ট্রি এখানে তুলছি যেটি আমি নিজে ট্যাকল করেছি। গর্ভাবস্থার 2 মাসের মধ্যে মায়ের স্পন্টেনিয়াস ব্লিডিং শুরু হলো ইন দ্য ভ্যাজাইনাল পাথ, থ্রু দ্য ভ্যাজাইনাল পাথ, যোনি পথে। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীকে নিয়ে ছুটে গেলেন একেবারে এমআরসিওজি ডিগ্রি প্রাপ্ত কলকাতার এক নাম করা গাইনোকোলজিস্টের কাছে। তিনি সব কিছু দেখে শুনে তিনি বললেন, এই গর্ভকে নষ্ট না করলে উপায় নেই, টুডে অর টুমরো স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যাবে। স্বামী স্ত্রীকে তিনি বোঝালেন, স্বামী আবার স্ত্রীকে বারে বারে বোঝালেন। একদিন গর্ভ নষ্ট করা হলো, খুব ভালো নার্সিংহোমে ওই ডাক্তারের তত্ত্বাবধানে। তারপর থেকে মা আমার কেবলই দীর্ঘশ্বাস ছেড়ে চলেছেন, যন্ত্রণায় তিনি কুঁকড়ে যাচ্ছেন, স্বামীর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতে চাইছেন না, যান্ত্রিকভাবে পরিবারের কাজকর্মটুকু সামলে চলেছেন। একদিন, মানে বেশ কয়েক মাস পরে, স্বামী আলমারির বিশেষ একটি গহ্বর খুলতে গিয়ে লক্ষ্য করলেন সেখানে কয়েকটি চিঠি রাখা আছে, কাগজ রাখা আছে। তিনি গোপনে সেই কাগজ পড়তে গিয়ে দেখেন তাঁর স্ত্রী, তাঁর ভাবী সন্তানের মা, তিনি লিখেছেন আপন খেয়ালে, অথবা হয়তোবা স্বামীকে জানানোর জন্য। আমি জানি আমার পরিবারে কেউ কখনো অক্ষম নয়, তোমার পরিবারে কেউ কখনো অক্ষম নয়, আমি সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, সবল। আমি জানি রক্তক্ষরণ হলেও আমি শেষ পর্যন্ত সুস্থ, স্বাভাবিক সন্তানকেই জন্ম দিতাম, কিন্তু তোমাদের বিজ্ঞানের গবেষণা সেই কারণে চিকিৎসা বিজ্ঞানী গর্ভ নষ্ট করার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করলেন। না না, আমি নিজের থেকে মা গ্রহণ করতে চাইনি, আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। মনোবৈজ্ঞানিক আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্র, প্রোজ অ্যান্ড কনস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ আসপেক্টসগুলোকে তুলে নিয়ে এসে আমার উপরে চাপিয়ে দেওয়া হলো গর্ভ নষ্ট করতে। ডাক্তার করেনি, তুমিও না, কেউ করেনি, গর্ভ নষ্ট করেছি আমি নিজের হাতে। আমার 2টি হাত সেই অদৃষ্টপূর্ব সন্তানের রক্তে রঞ্জিত।
আমি পাপি, আমি সন্তান হত্যাকারী, আমি ভ্রূণ হত্যাকারী, নরকেও আমার স্থান হবে না। যদি আমার পরবর্তী সন্তানও একই রকমের হয়, আমার মুক্তি কোথায়? তাই আমি নিজে একজন পরামর্শদাতা মনোবিজ্ঞানী হিসাবে সেই ক্লায়েন্টকে ট্যাকল করেছিলাম। দীর্ঘ কয়েক বৎসরের পরে মহিলা যখন সুস্থ মানসিক সামর্থ্যের অধিকারী হয়ে উঠলেন, তখন তিনি সন্তান গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হলেন। মানসিক প্রস্তুতি ছাড়া কেবলমাত্র শারীরিক প্রস্তুতি দিয়ে সব দিক থেকে স্বাভাবিক সন্তান আসে না। তার অসংখ্য উদাহরণ বর্তমান দিনেও রয়েছে, পুরাণের পৃষ্ঠা ঘাটলে খুললেই আমরা দেখতে পাব। আজ এইটুকুই, অপেক্ষা করুন থার্ড এপিসোডের জন্য। এরপরেই আমরা আলোচনা করব গর্ভ নষ্ট করার প্রতি নৈতিক প্রশ্ন, এবং ফোর্থ এপিসোডে গিয়ে আমরা আলোচনা করব আবার অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাস বায়োপসি এবং ফিটোস্কপি, এই তিনটি পদ্ধতি সম্পর্কে, পদ্ধতিগত জটিলতা সম্পর্কে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মে অলমাইটি গড ব্লেস অল অফ ইউ। সবাইকে অনেক ধন্যবাদ।